দলত্যাগে তৃণমূল কর্মীদের সামাজিক বয়কটের ডাক। ফের বিতর্কে জড়াবেন মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম মুখশি। মালদার কালিয়াচকের যদুপুরে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলত্যাগীদের সামাজিক বয়কটের ডাক দেন তৃণমূল বিধায়ক। সত্যিকারের তৃণমূল থাকলে কেউ দল ত্যাগ করতো না। সত্যিকারের তৃণমূল থাকতো তাহলে পদের লোভে কংগ্রেসে নাম লেখাতো না। এদেরকে সমাজে বয়কট করতে হবে বন্ধু। যে পথে হাঁটবে ধিক্কার দিতে হবে, যে পথে চলবে মুখে থুতু ফেলবেন, এই আবেদন আপনাদের কাছে থাকছে। বক্তব্য রাখার সময় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচিকে ব্যক্তিগত আক্রমণ করতেও শোনা যায় তাকে। তোমাকে প্রথমবার ছাড় দেওয়া হয়েছে, দ্বিতীয়বার এরকম চোর চোর কথা বললে আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একজন বিধায়কের পদে থেকে অসাংবিধানিক কথা কি করে বলতে পারলেন আব্দুর রহিম বক্সি? বিধায়কের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের আর্জি জানিয়েছেন সব রাজনৈতিক দল। একটা শাসক দল বিধায়ক হলে পরেও সংবিধানের নামে শপথ গ্রহণ করেছে, এবার সংবিধান কাউকে কি সামাজিক বয়কট করার অনুমতি দেয়? এটা কি আইনসম্মত বা সংবিধান সম্মত হবে? যে কথাটা বলেছে এর জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের স্বতঃস্ফূর্তভাবে নেওয়া উচিত। আসল কথা হচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার জন্য ভুলভাল বকতে শুরু করেছে এবং যেই কথাগুলো তারা বলছেন এদের এটাই হচ্ছে এদের সংস্কৃতি, এদের এটাই হচ্ছে ওদের মানে আদর্শ। সংবিধান কাউকে আইনত সম্মতি দেয় না সামাজিক বয়কটের ডাক দেওয়ার। শরদ সিপিএম, তিনি আজকে এই রকম বক্তৃতা দিয়ে তিনি সবচেয়ে বড় তৃণমূল এটা প্রমাণ করতে চাইছেন। যিনি বলেছিলেন যে পুলিশকে বোম মারুন, তার জায়গাটা কোথায় হয়েছে মানুষ জনগণ দেখতে পাচ্ছে। সব বক্তৃতা এই কারণেই দেয় যে এদের বিদ্যে বুদ্ধি কিছু নেই, সেই কারণে এই সমস্ত বক্তৃতা হচ্ছে। এই বক্তৃতা দিয়ে কারোর অগ্রগতি ঠেকানো যাবে না। এটা বেআইনি কথা ভারতের সংবিধানে। যদি আপনার কাছে রেকর্ডিং আছে তাহলে আপনি গিয়ে এফআইআর করুন, কারণ এ ভারতবর্ষে আপনিও একজন নাগরিক, এটা আপনার বিরুদ্ধেও কথা। তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এটা একটা তৃণমূলের কালচার এবং রহিম, বিশেষ করে রহিম বক্সি, তিনি এসব অসংবিধানিক মানুষকে গালে গালাজ ভয় দেখানোর কথা তিনি বারে বারে বলে আসছেন। আজকে সারা পশ্চিমবঙ্গে বিরোধীদের রাজনীতি করাটাই একটা মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের এইসব থ্রেটেনিং, অত্যাচার, কাকে বাটাম দিয়ে মারবেন, কাকে সামাজিক বয়কট করে দেবেন দল ছাড়লে, এই কথাগুলো তিনি বলছেন। পঞ্চায়েত ভোট যত সামনে আসছে ততই কুকথার রাজনীতির বারবারন্ত বাংলায়, এমনকি ব্যক্তিগত আক্রমণের পথেও হাঁটছেন নেতারা। এটাই কি তবে বাংলার রাজনীতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে? মালদা থেকে সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।